বর্তমানে বাচ্চাদের মোবাইলের একটা আসক্তি বেড়ে গেছে, যেখান থেকে মা বাবার বের করা খুবই কঠিন হয়েছে। আমি কয়েকটা টিপস দিব, ইনশাল্লাহ এটা ম্যাজিকের মতো কাজ করবে। নাম্বার ওয়ান, আপনি আপনার বাচ্চাকে সময় দিবেন। আপনার বাচ্চার সাথে খেলার জন্য বাইরে যাবেন, বাইরে ঘুরবেন, কোথাও পার্কে যাবেন। আর নাম্বার টু, বাচ্চাদেরকে গল্প শোনাতে পারেন। তুমি এখন মোবাইল না দেখে আব্বু তোমাকে একটা সুন্দর গল্প শোনাই, যে গল্পের ভিতরে সে শিক্ষা পাবে। যে কোনো পুকুরে গিয়ে তাকে সাঁতার শেখান, সাইকেল চালানো শেখান, যেগুলো তার পরবর্তীতে কাজ লাগবে। এই সাইকেল চালানো, সাঁতার কাটানো, এটা তার ওই যে মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসবে এবং তার জীবনের কাজেও লাগবে। আপনি যদি মোবাইল দেখেন আর বাচ্চাকে বলেন যে তুমি মোবাইল দেখিও না, কারণ বাচ্চারা অনুকরণ প্রিয়, কাদার মতো অথবা ময়দার মতো, ময়দাকে যেভাবে করেন সেভাবে হবে। বাচ্চাদেরকে যেরকম দেখাবেন, যেরকম করবেন, সেভাবে তারা অনুকরণ করে আপনাকে। আপনি আগে মোবাইল থেকে যদি বের না হইয়া বাচ্চাকে বলেন, তাহলে বাচ্চা এখান থেকে বের হবে না। বাচ্চাকে বই পড়ার অভ্যাস করবেন, এখন বই পড়ার অভ্যাস করানোর পাশাপাশি আপনিও বই পড়বেন। বই আপনাকে নতুন নতুন ইনফরমেশান দিবে, অজানা জিনিস আপনাকে জানাবে, এবং কিছু মজাদার গল্প তাকে পড়াবেন, শোনাবেন। যাদের ঘরে মা আছে, তো বাচ্চাকে তার দাদির সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন। আপনি যাই কিছু আনেন, প্রথমে যদি আপনার মাকে দেন, মাকে গুরুত্ব দেন, প্রাধান্য দেন, এই বাচ্চা শিখবে মাকে কীভাবে ভালোবাসতে হয়, মাকে প্রাধান্য দিতে হয়। মার কাছে সবসময় সন্তান সন্তানই, যত বড় হোক, ছোট হোক, ধনী হোক, মায়ের কাছে সন্তান সন্তানই। আর সন্তানের কাছে মার থেকে পৃথিবীতে আর কোনো মহামানব, মহাচিকিৎসক, মহাসাইকোলজিস্ট এখন আর কেউ নাই। সুতরাং আপনার বাচ্চাকে যদি এটা আপনি না শিখান, ভদ্রতা, আখলাক, চরিত্র, এই বাচ্চা আপনার জন্য রহমতের কারণ না হইয়া এটা আপনার কষ্টের কারণ হবে। আশা করি বুঝতে পারছেন। এ পর্যন্ত আসসালামু আলাইকুম।